মা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, তো আমার এখানে গোপাল ঠাকুরের পুজো হয়ে গেল সকালবেলা। আজকে লক্ষ্মী বৃহস্পতিবার, তো আমার লক্ষ্মী ঠাকুর আছে, গোপাল ঠাকুর আছে, তো আমার পুজো হয়ে গেল সকালবেলা, আমি পুজো দিয়ে দিলাম। আমার লক্ষ্মী ঠাকুর আছে, তারপর এখানে গণেশ আছে, শারদা মা, শ্রীরামকৃষ্ণ আর কি ফটো বসিয়েছি। তো সকালবেলা আমার লক্ষ্মী পুজো হয়ে গেল ঘট বসিয়ে। আমরা আজকে তো লক্ষ্মী পুজোর বাজার করতে যাব, তো সবাই মিলে আজকে আমরা লক্ষ্মী পুজোর বাজার করতে যাব। এই যে আমার রাধা গোবিন্দও আছে, সেই জন্য সকাল সকাল স্নান করে পুজোটা সেরে নিলাম। তো সেরে নেওয়ার পর এখন ওই যে দশমীতে যে সিঁদুর খেলেছি, থালাটা এখানেই পড়ে আছে, এটা পরিষ্কার করে নিয়ে এখনও সিঁদুরগুলো নিয়ে নিয়েছি, বৈশালীকে বলেছি নিয়ে নিতে, ও এখনও নেয়নি। ও নিয়ে নিলে থালাটা পরিষ্কার করে দেবো। এই যে বিছানা খাতা এখনও করিনি, ছেলে উঠে গেছে, তো এটা পরিষ্কার করবো, করে টোরে খাওয়া টাওয়া করে ছেলেটাকে নিয়ে খুব বসবো। তারপর আমরা লক্ষ্মী পূজার একে বাজার করতে যাব সবাই, বাবা যাবে, মা যাবে, বৈশালী, আমি, পুষ্প দুটোকে নিয়ে বাজার করতে যাব। তো চলো এবার ঝটপট করে কাজগুলো করে নিই। আমরা এখন যাচ্ছি লক্ষ্মী পুজোর বাজার করতে। তো দুদিন পরে তো লক্ষ্মী পুজো বাড়িতে, তো সেই জন্য এখানে যে ব্যাগ নিয়েছি, আর মা, আমি, বৈশালী আর দুটো বাবু আমরা যাচ্ছি। কিশোরদা চলে এসেছে, গাড়ি নিয়ে যাবো, তো গড়িয়াহাটে যাই, বাজার খরচা করে নিয়ে আসবো লক্ষ্মী পুজোর। তো এবার চলো, হাসছো কেন, কী হলো আবার বাবু? ওই টাটা, ও দিয়াকে নিয়ে যাবি টাটা, আমাকে নিবি না? ভালো তো খুব, চলো। তো তুই কোথায় বসবি, পিছনে বসবি? তাহলে বসে যা, যা যা বস, যাবে, ও আসছে। ও মা বসো, উঠে বসো, করো গাড়িতে বসে থাকবে বাবু। চালিয়েছিল, আমি পরে বন্ধ করে দিয়েছি। আমার ছেলে এত ঘুম পেয়েছে, এসি ছেড়েই ঘুমিয়ে পড়েছে। কি জোরে গাড়িটা যাইতাছে মনে হয়। লক্ষ্মী পূজার বাজার করতে যাইতাছি সবাই আমরা। আমি বুঝি বুঝি তুমি কি কথা কইছো, কইছো ভিডিও ভিডিও। তো গড়িয়াহাটে চলে আসলাম আমরা লক্ষ্মী পুজোর বাজার করতে। তো লক্ষ্মী পুজোর গলিগুলোতে ঢুকেছি, এখনও সেই ভিড়টা কিন্তু আসেনি। হবে, চারটে পাঁচটা থেকে শুরু হয়ে যাবে লক্ষ্মী পুজোর কেনাকাটা সবারই। কিন্তু প্রতিমা আজকে আসেনি, জিজ্ঞাসা করেছে দুই তিন জায়গায়। তো প্রতিমাটা মনে হয় আজকে আমাদের নেওয়া হবে না, তো প্রতিমাটা আজকে আমাদের নেওয়া হবে না, ওটা কাল পরশু কালকে নিতে হবে। তো সেই জন্য এখন দশকর্মা ভাণ্ডারে আমাদের তো আসতেই হবে, এখানে কিছু কেনাকাটার আছে। তো দশকর্মার ওই চাঁদমালা, ঠাকুরের গামছা, হরতকি, তারপর হচ্ছে সুপারি, মানে এরকম যেগুলো জিনিস আছে, তো পঞ্চশস্য এগুলো তো নিতেই হবে, লক্ষ্মী পুজো করতে গেলে এগুলো লাগে। তো এই দশকর্মা ভাণ্ডারটা পরিচিত, আমরা এখানেই এখান থেকেই নিয়ে যাই যে কোনো পুজো হলে। তো ধানের ছড়া তো ভাবছি আমি গোপাল পূজার জন্য ধানের ছড়া কিনে রাখবো, হয়তো বা পরে কিন্তু আমি পাবো না যখন পুজো করতে যাব, তো কিনে রাখবো। ধানের ছড়া নিয়ে রাখতে হবে, আমার গোপাল পূজো আছে সামনে। কম না দেন,
সারা বছরে আসি, তবে যদি কম না দেন দামে তাহলে তো আমার জোরে কাটবে। হ্যাঁ কি সুন্দর সুন্দর এখানে, ভালো ভালো কত করে বা নিচ্ছে। আজকে দাম নেবে না, তাহলে 15 টাকা করে হলে নিয়ে নেবে। কিশোরদা ওকে খুলে গেছে কেন, ঘুষ দিয়ে লক করবে না, ওকে তো লক করতে পারতো। খাবার আচ্ছা ঠিক আছে, কি খাবে? এইটা দেখো এখন ফল কিনতে যাব, তো রাস্তার মধ্যে কি করেছে মাই কাপ দেখে তার মন মানছে না, সে কি করলো কাপ বেছে বেছে এখানে কাপ কিনছে। তো যাই হোক কাপগুলো কিন্তু বেশ দেখতে সুন্দর, কিন্তু ফ্রিজ নেইনি শুধু কাপ নিয়েছিলাম, তো এই কাপগুলোতে বাড়িতে নিয়ে যাব। তো 8টা কাপ নেওয়া হবে, তো মাকে বলছে কি করবে কাপগুলো, এত প্রচুর কাপ জমে গেছে বাড়িতে, বলছে মা বলছে না কাপগুলো না দেখতে খুব সুন্দর, মনটা মানছেই না, তো নিয়ে নিতাম। ঠিক আছে নিয়ে নাও তাহলে, আর কি করার, মন যখন মানছে না তো নিয়ে নাও। এরকম আর কি দেখে কোনো কিছু জিনিস হয়তো ভালো লেগে যায় বা নিয়ে যায়, সংসারের জিনিস সত্যি কথা বলতে মার হাতেই সব কিছু এখনও চলছে। মা এগুলো একটা নিয়ত, হ্যাঁ একটা নিয়ত নতুন ফল, 100 টাকা পিস। তারপর এখানে ফল কিনতে আসলাম, তো ফলের প্রচুর পরিমাণে দাম, বাপ রে বাপ কি ফল, দুখানা দুখানা করে ফল নিয়েছি, দুটো দুটো করে, ওই হচ্ছে অরেঞ্জ দুটো, তারপর হচ্ছে অ্যাপেল দুটো, তারপর ড্রাগন ফলটা দেখলাম বাবা 100 টাকা করে পিস, কিন্তু উপরে তো দেখেই মনে হচ্ছে ভালো, ভিতরে যে কি আছে। আমি বাজার তো বসে দেখ, দুপুর দিকে সকাল 10টার পর থেকে বসবে, তুমি কখন যাবে তো বলো আগে। তবে ঠাকুর খুব ভালো ঠাকুর পাবে, দেখে নিতে পারবে, এইটা না একটা। লক্ষ্মী পুজোর বাজার হলো, কাল প্রতিমা আনতে যাবো আমরা কিশোরদার এলাকায়, কিশোরদার এলাকায় প্রতিমা আনতে যাবো কাল। বাবা কি ফল নিল, দুটো দুটো করে ফল, তারপরে 600 টাকা দাম, কি আশ্চর্য। হা হা।
আসল জিনিস আমার হাতে দাও 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 এই যা যা নিয়ে যা আর কিছু নেই তো আমি খাও না আমি খাও ও তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। লক্ষ্মী পূজার আজকে মোটামুটি বাজার হয়ে গেল, তো কালকে আবার প্রতিমা আনতে যাব, তো আবার দেখা হবে তোমাদের সাথে নিউ ব্লগে।